আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছ, অবশ্যই ভক্তির পথে আছো। আজকে 28 ডিসেম্বর, এর মধ্যে 25, 26, 27 চলে গেছে। আশা করি তোমাদের ক্রিসমাস খুব ভালো গেছে, তোমাদের সান্টা অবভিয়াসলি তোমরা তুলসী মায়ের পুজো করেছো, কেন ওটা আমি তোমাদের শেয়ারও করেছিলাম, জানি না কতজনের কাছে পৌঁছেছিল, কিন্তু করেছো আশা করি। যদি না করে থাকো পরের 25th অবশ্যই করো। আর আমাদের 25th কেমন গেছে আমাদের সান্টার সঙ্গে, তো সেটা তোমরা অবশ্যই এই ব্লগে দেখতে পাবে এবং তোমরা দেখো যে কেমন গেল আমাদের সেন্টার সাথে। অবশ্যই আমাদের সেন্টার দেখো। আর যাই হোক, আমরা তোমাদের ব্লগে সাইরে এসে প্রথম প্রথম এসে এসে ঝগড়া করতে লাগবো না, এটা মতের একটুখানি এদিক ওদিক হয়, কিন্তু দুজনে যেহেতু একসঙ্গে প্রোগ্রেস করেছি, একসঙ্গে চাইল্ডহুড কাটাচ্ছি, একসঙ্গে এই ভক্তি চাইল্ডহুডে আছি, তো হ্যাঁ একটুখানি টাইম লাগবে দুজনের থটসগুলোকে অ্যালাইন করতে। বাদ দাও ওইসব কথা, বাদ দাও, তোমাদের যে মেন কথা এটা বলার ছিল যে আগের 25th ডিসেম্বর তো তোমরা জানো আমরা বৃন্দাবনে কাটিয়েছিলাম, তখন থেকেই নিজেদের মাইন্ডে মানে তার আগে থেকেই একটা ছিল ওই 25th ডিসেম্বর কৃষ্ণ আমাদের টর্চ লাইট দিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছিল যে এই রাস্তা দিয়ে তুমি যাবে, ডিরেকশন দেখিয়ে দিয়েছিল এই রাস্তা তোমাদের, এই রাস্তা দিয়ে তোমাদের, রাধারানী তোমাদের গাইড করবে, তোমাদের সব কিছু ইন্তজাম উনি করিয়ে দেবেন। আর সত্যি বলতে গেলে এই 25th ডিসেম্বর দেখলাম উনি যেভাবে আমাদের প্রত্যেকটা ইভেন্টকে সাজিয়ে রেখেছিলেন, ওয়েল প্ল্যান, কোনো আমরা বলছি আমাদের লাইফে কোনোদিনও কোনো জিনিস এত সাজানো থাকে না যতটা উনি সাজিয়ে আমাদের দিয়েছেন through various signs and calls. আমার মনে হয় তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো। এবার লাস্টে আমরা বলবো যে আমাদের 25th ডিসেম্বর নিয়ে আমাদের কী প্ল্যানিং ছিল এবং কৃষ্ণার কী প্ল্যানিং ছিল, সেটা আমাদের উপর অ্যাপ্লাই করেছে এবং কোনটা বেটার সেটা তোমরাই বলবে আমাদের। আর অবভিয়াসলি তোমরা জানো কোনটা বেটার হবে, কিন্তু যা তোমরা ব্লগটা দেখো, তোমরা ব্লগটা দেখে তোমরা এনজয় করো এই ডিসেম্বর 25th ডিসেম্বর ইনক্লুডিং কৃষ্ণা জিনিসটা, তোমরা দেখো, তোমরা বলো তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে পুরো ব্লগটা, আমি বলছি না তোমরা লাইক করো, শেয়ার করো, আমি বলছি না নিজের লাইফে অ্যাপ্লাই করো, এটাই আমাদের সবথেকে বড় রিকোয়েস্ট, নিজের লাইফে অ্যাপ্লাই করো, পারলে নিজের লাইফ থেকে সব কিছু ডিস্ট্রাকশন সরাও, যত তোমার যেই সব জিনিস তোমার কাজে লাগে না সেই সব জিনিস সব সরাও যা আছে লাইফ থেকে, এখন ব্লগটা এনজয় করো। হ্যাঁ এখন ব্লগটা এনজয় করো, এটা কোনো ডিস্ট্রাকশন নয়, কিন্তু এটা তোমাদের লাইনে আনার একটা প্রচেষ্টা। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে দিও যে না দিদি এটা তোমাদের ঠিকঠাক লাগছে না, তো আমরা ওই সব অ্যাডভাইস কাজে লাগবে এখন। ঠিক আছে, তো ঠিক আছে, তো তোমরা ব্লগটা দেখো, কন্টিনিউ করো, আমার এখন এডিটিং চলছে পাই দেবে, তো তোমরা এনজয় করো। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীর সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছ, অবশ্যই ভক্তির পথে আছো, আমরাও আছি। হ্যাপি তুলসী দিবস সবাইকে, আশা করি সবাই তুলসী দিবস খুব ভালো করে মানাচ্ছ, এই ভিডিওটা অবশ্য পরে যাবে। আর মেরি ক্রিসমাস সবাইকে, কৃষ্ণা তোমাদের সবার মনের বাসনা পূরণ করুক, আমরা যেই রিলিজনে হোক বা যে ধর্মই মানি বা যাকেই মানি সবার জন্য প্রার্থনা করি কৃষ্ণার কাছে, যেন সবাই তোমাদের মনের বাসনা পূর্ণ করে। আমাদের আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটছে, তোমরা অনেকেই জানো যে আমরা মাধবাসী ইভেন্টের পাশটা পেয়ে গেছি রাধারানীর কৃপায়, তো সেই পাশটা পাওয়ার জন্য আমরা আজকে যাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে গিয়ে মাধবাসদের এটা কীর্তনটা শুনবো। তারপরের দিনই কৃষ্ণ আমাদেরকে আরেকটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটা হচ্ছে ধূপ শর্মার ভগবত কথা আছে। ধূপ শর্মাকে তোমরা অনেকেই চেনো, যারা বিশেষ করে এ ফলো করো মানে কীর্তন ফলো করো, তারা তো যারা বিশেষ করে কীর্তন ফলো করো তারা অবশ্যই জানো ধূপ শর্মার ভগবত কথা আছে, তো সেটা নিয়ে শোনার ইচ্ছা আছে। ওটা 24th থেকে 31st অবধি, এই 30 অবধি তোমার ডিসেম্বর অবধি এটা চলবে, কিন্তু আমরা হয়তো খুব জোর একদিন কি দুদিনই অ্যাটেন্ড করতে পারবো, তো চেষ্টা আছে যে অ্যাটেন্ড করা দুদিনই, কিন্তু দেখা যায় না কতটা কী হবে। তো আজকে যেহেতু কাল থেকে আরম্ভ হয়েছে, কালকে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আজকে তোমার মাধবাসদের ওখানে আছে সেখানে অ্যাটেন্ড করতে পারলাম না, এরপরে হচ্ছে কালকে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। তো তোমাদেরকে আমি এতে কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছিলাম অলরেডি আমার পূজা ঘরে লাইফ উইথ ভক্তিতে, আর ইনস্টাগ্রামেও দেওয়া ছিল, তো তোমরা যা যা চাও ভগবত কথা শুনতে তোমরা অবশ্যই যেতে পারো। চলো, এখানে আমি সব বাচ্চাদের নিয়ে নিয়েছি, মানে মায়ের বাচ্চা আমার বাচ্চা সবার বাচ্চাকে নিয়ে আমি আজকে বেরিয়েছি,
আগে মাকে এগুলোকে দেব। আজকে সকালবেলা উঠে আলু সিদ্ধ ভাত, সকালে কেক, সবকিছু খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে মাকে দেবো। দেওয়ার পর আমরা ওখান থেকে বেরাবো, কারণ বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ ধরে ভেতরে তো অনেক কিছু অ্যালাউ নেই, যেমন ফুড অ্যালাউ নেই, জল অ্যালাউ নেই, ওদের ক্যামেরা অ্যালাউ নেই, ওদেরকে অ্যালাউ করবে কিনা সেটাও বুঝতে পারছি না। আর নিয়ে অতক্ষণ ধরে মানে এটা দেখা সেটা সম্ভব না, সেজন্য বাড়িতে রেখেই যাবো ওদেরকে। ওরা তো সবসময় আমার মনে আছে, সঙ্গেই আছে। চলো একদিন আজকে দিনটা শুরু করা যাক, দেখা যাক কৃষ্ণা কী বলছে। ঢুকে বাচ্চাদের রেখে জাস্ট খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, তখন মানে গিয়ে ওখানে আর ভিডিও করিনি, টাইম করতে যাইনি। এখন হইতে বাসছে সান 3:06, আমরা যাই না, এখান থেকে 45 মিনিট দেখাচ্ছে, দেখি কটার মধ্যে গিয়ে পৌঁছাই। তো অনেক কিছু মাথায় নিয়ে যাচ্ছি, জানি না কতটা সাকসেসফুল হবে, কতটা কী হবে, অনেক কিছু ব্যাপার আছে মাথায়, তাই তো? হ্যাঁ, দেখাও দেখাও মুখ দেখাও। ওখানে 5 বছরের মানে নিচে কোনো বাচ্চা অ্যালাউ নেই, তো এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো চলো, কৃষ্ণা যার কপালে যা দিয়েছে সেটাই হবে। তো আমরা চলে এসেছি, কিন্তু পার্কিং কোথায় সেটা বুঝতে পারছি না। এখানে সামনে তোমার এইগুলো সব ইন্ডাস্ট্রিয়ামের সব জায়গা। চলো আমরা নামবো, এরপর তারা প্রথমে পার্কিং করে আসবে, তারপর ঢুকবো। এখানে প্রচুর ভিড়, তারাও দেখায় তোমার হাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সিধে গিয়ে ডান দিকে বা সাইডে একটা লাইন আছে, ওখানে হচ্ছে তোমার পার্কিং। এই দেখো সামনে গেট। তো এখানে পার্কিং পেয়ে গেছি, পার্ক করে নেওয়া হচ্ছে, এরপর আমাদের হেঁটে যেতে হবে অনেকটা। স্যার চান্স কোনোদিনও হয়নি আজকে, এটার জন্য হাইকোর্টে চলে আসতে হলো। ভাবি যদি ভিডিও দেখেছিস তোর এটাই হচ্ছে ডেস্টিনেশন। তো গেট নাম্বার সি দিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি, আর একটু কিছুক্ষণের পরে আমরা ভেতরে ঢুকে যাব, কিছুক্ষণের মধ্যে। সামনে ভিড় দেখায়, দেখো আমাদের কেমন যেন বাইরের লোক আমরা ওরকম ড্রেস পরে। হ্যাঁ, এদের দিলাম না পাঞ্জাবি পায়জামা, ওগুলো পরে আসলে ভালো লাগতো। দেখো এখানে জলের কাউন্টার করে দিয়েছে ফ্রিতে, আর ওখানে চায়ের কাউন্টার ফ্রিতে, চা খাচ্ছে আমার চা, চা অনেক চা, হাতে গরম লাগছে স্যার, বিস্কিট আর চা খাওয়া হচ্ছে, তাই তো?
لكي
উঠছে সব খোল কর্তাল নিয়ে জানি কোয়ালিটি একটু মানে খারাপ হবে ফেটে যাবে ওরা ঢুকে গেছে মাথা ফাজা হয়তো একটু পরে ঢুকবে ওদের তো গ্র্যান্ড এন্ট্রি হবে যাই হোক এই যে ইনস্ট্রুমেন্ট ফিনস্ট্রুমেন্ট লাগাবে সব বসাচ্ছে তো সব ঢুকে গেছে এবার আমাদের হবে এনজয়মেন্ট আর হ্যাঁ আমরা একটুখানি চেঞ্জ করে নিয়েছি এই জায়গা থেকে আমরা সেখানে যাতে জুম করে দেখানো যায় আমরা ছিলাম ওই জায়গাটায় এই এই জায়গাটা করে আমরা ছিলাম দেখো বসে আছে সব গ্রিন কালার হুডি ফুটি পরে ওইখানে আমরা ছিলাম দেখুন আমরা এখানে আছি এখান থেকে চলে এসেছি এবার এখানে সব এসে গেছে এরা এবার জিনিস সব ঠিক করুক দিয়ে আমরাও আজকে নাচবো তাই তোমা নাচবো তো আজকে I'm not going to be able to do it. I'm not going to be able to do it.
বুড়া না মানো হোলি হে খেয়ে বুড়া না মানো তো বাবা তোমরা খুব পহলে হোলি খেলতে হ্যাঁ হ্যাঁ জি ক্যামেরা টিম কহাঁ পর হ্যায় হামারে ক্যামেরা ওয়ালে সবি আর ইউ পিপল রেডি ক্যা আপ দেখনা চাহতে হ্যায় বৃন্দাবন কি হোলি কেসি হোতি হ্যায় তারা এই জিনিসগুলো মিস করলো যেগুলো আজকে হলো যেগুলো আমরা এনজয় করতে পারলাম
আমরা আমাদের জানো তো নিচে যাওয়ার জন্য একটা ভিআইপি পাস লাগতো, সেই ভিআইপি পাস আমাদের মধ্যে কারো কাছে ছিল না। আর আমি বাকে বাবাকে আর মাকে বাবা বলছেন দেখো না একটু নিচে যদি যায় যায়, দেখো না যদি নিচে একটু যাওয়া যায়। সে অ্যাট লাস্ট মাঝে বাস নিজেই দিয়ে বলে দিল যে যারা যারা আছো সবাই নিচে চলে আসো, কেউ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না, সবার সাথে হোলি খেলা হবে। আর সত্যি সবার সাথে হোলি খেলা, তোমাদের ভিডিও তো আমি যতটা করতে পেরেছি, মায়ের তো স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও করতে করতে, তারপর আমার ফোনে যা স্টার্ট হলো। এবার দেখি আমাদের গাড়ি এত আছে কিনা সেটা দেখতে হবে, আমার একবার প্যানিক লাগছে। আর ভিডিও কোয়ালিটিটা ইগনোর করো, ঠিক আছে? লাভ ইউ, বাই। এই যে আমরা চলে এসেছি ধূসরমার ভগবত কথায়, সামনে গেটটায়, এবার আমরা ভেতরে যাব। চলো তোমরা দেখে নিয়েছো তাহলে ব্লগটা, আশা করছি। হ্যাঁ, কয়েকটা শট মাঝখান থেকে একটুখানি খাবলো না খাবলো থাকতে পারে, কারণ আমরা এমন একটা মুডে ছিলাম, আমরা এমন একটা এনজয়িং মুডে ছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি মাইন্ডে ছিল না যে ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে, এরকম করে ভিডিওটা নিতে হবে, এরকম করে ব্লগটা প্ল্যান করতে হবে। এখন যে আগের ইন্ট্রো আউট্রো এই দুটো এখনই আমরা ভাবলাম যে করবো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা পুরো প্ল্যান ছিল না, আমাদের কোনো কিছু প্ল্যান হয় না। অ্যাকচুয়ালি আমাদের এবছর একটা, যেহেতু আগের বছর আমরা বৃন্দাবনে কাটিয়েছিলাম, তো এবছরও ঠিক ডিসেম্বর এই টাইমটা এলে না একটু বৃন্দাবন মনটা কিন্তু করে অটোমেটিকলি। আর সেই জন্য আমাদের এবার এবছর প্রধানত আমাদের সারপ্রাইজ গিফট দিচ্ছিল সিমলা নিয়ে যাওয়ার, সিমলা নিয়ে যাওয়ার টিকিট ছিল, কিন্তু আমার কোথাও না কোথাও সেই জায়গাটা খুব একটা ছিল না, কিন্তু আমি আর সান ভাবলাম যে যেহেতু প্রধানদের প্রথম সারপ্রাইজ প্ল্যান, তো সেই জায়গাটা আমরা ওটাকে না বাধা ছিল, সেকেন্ড সারপ্রাইজ প্ল্যান অনেক বাধা ছিল, কিন্তু আমরা তা বললাম ঠিক আছে যাই, বাধা হবে যে যা ভাবো, ভেবে লাভ নেই। আমরা যাবো, একটা ফিলিংস আছে সেটাকে অবভিয়াসলি রেসপেক্ট দেওয়া দরকার, তো চলো। কিন্তু কোথাও না কৃষ্ণ আমাকে টিনটিনালো যে না যাওয়াটা ঠিক হবে না, তো আমরা টিকিট দুদিন আগে ক্যান্সেল করি এবং সেখানে আমার যাওয়া হয়নি। টিনটিনালো সিবিএসসি কে, সিবিএসসি টিনটিনালো আমাদের স্কুলকে, আর আমাদের স্কুল পড়ে গেল মুসিবাদে, কেন কি এক্সাম আসছে, তার প্রিপারেশন করতে হবে, সেই সব অনেক ব্যাপার আছে, সেটা তুমি একদিন দুদিন ধরে করলে হবে না, ইউ হ্যাভ ইউনিট টাইম ফর দ্যাট। তো যাই হোক, ওই সব জিনিস জন্য পাপা একটুখানি ভাবলো যে হ্যাঁ যাবো না, কিন্তু দেখো একটা ব্যাপার আছে, আমরা বৃন্দাবন নাই যেতে পারি,
কিন্তু বৃন্দাবন আমাদের কলকাতায় চলে এসেছিল একদম ডিসেম্বরে ডিসেম্বরে বৃন্দাবন হিমাচল সব আমাদের সবই মানে একদম চলে এসেছিল আমাদের কলকাতাতে বিশ্বাস করবে না যে কৃষ্ণা এত সুন্দর করে প্ল্যান করে রেখেছিল এবং অত ভিড়ে অত কিছু নিজেকে স্পেশাল ফিল করা সেই জায়গাটা ওয়েলকাম দেখো আমি তোমাকে একটা পুরো সিনারিওটা বোঝাই তোমরা হয়তো ভিডিওতে সেই হিসাবে বুঝতে পারবে না হয়তো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে বুঝতে পেরেছো কিন্তু প্রথমে আমরা যখন ইন্ডোর স্টেডিয়ামে ঢুকলাম আমরা একদম ছিলাম হচ্ছে স্টেডিয়াম মানে আমাদের যেখানে ইভেন্ট হচ্ছিল তার অনেক দূরে তার সামনে আমি মাকে কন্টিনিউসলি বলে যাচ্ছিলাম মা আর পাপাকে তোমরা একটু দেখো ভেতরে কথা বল নিচে যাওয়া যদি যায় নিচে যদি যাওয়া যায় নিচে যদি যাওয়া যায় কিন্তু ওদের অ্যাকচুয়ালি আমাদের গ্রিন কালারের কার্ড তোমরা দেখেছো ওদের অ্যাকচুয়ালি রেড কালারের কার্ড পার্পল কালার কার্ড ছিল যেটা ভিআইপিদের কার্ড ছিল তো সেই হিসাবে আমাদেরকে অ্যালাউ করতো না আর আমার খুব মনে তখন খারাপ লাগলো যে এদের এত সুন্দর সুন্দর শো হচ্ছে অ্যালাউ করলো না যেতে পারবো না অ্যাকচুয়ালি শোটা জাঁকজমক তখন হলো মানে জাঁকজমক ঠিক বলবো না এনার্জি তখন শোটায় তখন এলো যখন হান্স রায় রঘুবংশী ঢুকলো উনি যে এনার্জি নিয়ে ঢুকলেন মানে ওনাকে দেখতে পাচ্ছিলাম এইটুকু কিন্তু ওই জায়গাটা পুরো একদম দারুণ এনার্জেটিক ছিল একদম দারুণ ছিল দেখো আমি বিশ্বাস করি আমি ওনাকে চিনতাম না ওনাকে জাস্ট দেখেছিলাম যে আমি জানতাম হ্যাঁ আমি অনেক জানতাম হ্যাঁ এটা মা জানতো ওনাকে কিন্তু ওনার গানগুলো প্রথম প্রথম শুনছিলাম কিন্তু এতটা ভালো লাগিল না আমার নজরিয়া মহাদেবের প্রতি একদম পুরো চেঞ্জ করে দিয়েছিল লাস্টে যখন ওই গান করলেন মানে আমার একটাই গান বারবার রিকোয়েস্ট করছিলাম যে আমি দূর থেকে বলছি আমি রাধে রাধে বল মানাটা করো করো যখন উনি করতে লাগলেন আমি লিটারি তখন কাঁদছিলাম পুরো আমি তো কাঁদছিলাম ওই গানটা আর যখন ওই শিব সমারে শিব সমারে তো মানে জাস্ট আমার ফেমাস হয়ে গেছে মানে আমার ফেভারিট হয়ে গেছে আমার জাস্ট ফেভারিট হয়ে গেছে মানে আমার মনে হয় যে ওই ওই জায়গাটা আমি শিব শুনি না আমি আমার কৃষ্ণাকে দেখি সব জায়গায় তো মনে হয় যে সত্যিকারে আমার মধ্যে ওই চেঞ্জেসগুলো এসছে কৃষ্ণার জন্য তো সেই জায়গাটা মানে আমি দু একটা জায়গায় সত্যি কেঁদে ফেলেছিলাম সত্যি কেঁদে ফেলেছিলাম ওনার গানে আর একটা ছিল যে পলকো মে উঠাকের ওই যে তেরে জেসা ইয়ার কাহা ওটা দুটো টুইন্স ব্রাদার গিয়েছিল নামটা আমি মনটা মনে পড়ছে না খুব বাজে লাগে কার্ডটা থাকলে অন্তত আমি বলতে পারতাম তো কার্ডটা যাই পুচাইকে দিয়ে এসেছি তো সেই জায়গাটা ওরাও কিন্তু খুব ফেমাস রূপামান শুভম হ্যাঁ রূপামান শুভম যখন ওটা করছিল না জাস্ট মানে কয়েকটা জায়গায় আমি সত্যি কেঁদে ফেলেছিলাম মানে আমি শুধু কাঁদছিলাম দেখছিলাম যে আশেপাশের লোকগুলো আমাকে দেখছে কি না চোখের জল মুছছি আর আশেপাশের লোকের দিকে আমি তাকাচ্ছিলাম জাস্ট কয়েকটা জায়গায় আমি কেঁদেছিলাম তো ওইখানে ধামাল হয়ে গেছে ধামাল একদম তারপর যখন মাধব আসলে ঢুকলো তখন তো নিজের আমার মন একদম টানছে যে নিচে যাবোই যাই হোক ভিআইপি এন্ট্রি হোক না হোক আমি দৌড়ে যাবো নিচে আমরা তখন সিটটা চেঞ্জ করলাম আমরা যখন পাপা আমাদের বললো যে দেখো ওখান দিয়ে কাছে দেখা যাবে ওখানে চলো বলছে হ্যাঁ চলো ওখানেই যাই আর ওখানেই চলে গেলাম দিয়ে মাধব আস নিজেই মাইকে করে ডেকে নিল যে তোমরা যারা যারা স্টেডিয়ামে আছেন দাঁড়িয়ে বসে আছেন যারা সবাই নিচে চলে আসুন সবার সাথে এনজয় আমরা করতে চাই আর আমরা দাঁড়াই তখন বললাম আমাদের অপরচুনিটি যখন ওই বলে দিয়েছে অর্গানাইজেশনের কথা কে শুনবে যে মাধবাস নিজে বলে দিয়েছে তখন আমরা নিয়ে চলে গেছি যখন ওরা স্টেজে এলো না মনে হলো নিজেদের কেউ ওখানে এসে দাঁড়ালো মানে নিজেদের আমাদের মধ্যে কেউ যে ওখানে এসে দাঁড়ালো তখন অনেক রাত হয়ে গেছিল মানে এত লোক বেরিয়ে গেছে হাজির কিন্তু না তখন নিজের কোথাও মনে হচ্ছিল না নিজে আমার নিজের কেউ একজন বাকি আছে সে পারফর্ম করবে তাকে দেখব না এবং বিশেষ করে অনেকে দেখ মাধবাসকে দেখার জন্য ছিল মানে মাধবাসের ফ্যান যারা তারা দেখার জন্য ছিল তখন চলে যাচ্ছিল তখন আমাদেরই কষ্ট হয়েছিল আরে গানটা এনজয় করো কারণ এখানে আমরা প্রথমে বলে দিই যে আমরা কিন্তু মাধবাসের ফ্যান না আমরা কৃষ্ণার ফ্যান আমরা মাধবাস আর আমরা কৃষ্ণার ফ্যান তো সেই জন্য কৃষ্ণার বলতে গেলে মাধবাস আমাদের কলিগ তো সেই জন্য হয়তো আমাদের টানটা এতটা বেশি এবং নট অনলি মাধবাস সবাই যতজন সেই জায়গাটা একটা খুব ভীষণ ভালো গেল আমরা ওখান থেকে 11:30 নাগাদ বেরিয়ে এলাম হোলি টোলি খেলে মানে ডিসেম্বর বিশ্বাস করো সকালবেলা উঠে একটু পায়ে ব্যথা ছিল না একদম ফ্রেশ মাইন্ড উঠে মানে অ্যানুয়াল ফাংশনে যতটা না লাফানো হয়েছে অ্যানুয়াল ফাংশনে যতটা না দাঁড়িয়েছিলাম তার থেকে বেশি দাঁড়িয়েছি ওখানে তার থেকে বেশি নেচেছি ওখানে কিন্তু সকালবেলা উঠে একদম মাইন্ড রিফ্রেশ হচ্ছিল ইভেন না তোমাকে বলছি একটা কথা যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম গাড়ি করে যেত মায়ের মনে আমার মনে একটা গানই শুধু ঘুরছিল শিব সমারে ওই গানটা কন্টিনিউ ঘুরছিল যখন ঘুমাচ্ছিলাম তোমার মা আর আমি দুজনে একই একটা মানে বলবো না একই স্বপ্ন কিন্তু স্বপ্নের আমাদের টপিকটা একই ছিল আমরা দেখছি যে আমরা কেদারনাথের ওখানে আছি আর মানে ব্যাকগ্রাউন্ড ওই মিউজিকটা বাজছে চলছে তোমরা খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করতে পারো আমরা কেদারনাথ যাচ্ছি নেক্সট রুট ওটাই হবে ওটা বলে বাবা ডাক দিয়ে দিয়েছে একদম চলো আসো
আর দ্বিতীয় তো কথা আছে, তারপর আমরা গেলাম পরের দিন ধ্রুবকে দেখতে, ধ্রুব আজকে ধ্রুবকে দেখতে অ্যাকচুয়ালি নয়, ধ্রুবরাজে কথা ভগবত কথা ফার্স্ট শ্রীমদ ভগবত কথা প্রথম আমরা অ্যাটেন্ড করতে চলেছিলাম, এবং ওখানে আমরা অনলাইনই দেখেছি, ইউটিউবে এই দেখেছি কিন্তু কোনো লাইভ বসে শুনিনি, এবং ওখানে যাওয়ার পর ওখানে যখন যাচ্ছি না, যাওয়ার পর ওখানকার লোকেদের যে মানে ওয়েলকামিং ছিল, যে আমরা ওদেরই লোক, ওরা আমাকে মানে আমরা যে গেছি বাইরে থেকে ওনাদের সোসাইটি কেউ না, ওনারা আমার সামনে বসার জায়গা করে দিলেন, আমার সামনে বসে আমরা ওনাদেরকে দেখলাম পুরো সামনাসামনি, মানে জাস্ট একটুখানি ইয়ে ছিল, আর যখন বলছি একটা জায়গায় খুব টাচি ছিল ভগবত কথা, মানে এত মাথা ঠান্ডা হয়ে গেছিলো, এত কিছু হয়ে গেছিলো, ওরা কত কামলি বলছিল, কত হেসে বলছিল, মজাক করে বলছে, আর সব থেকে এনজয় করেছিল যারা আমাদের পাশে বসে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, বিশেষ করে যে বাঁশিটা বাজাচ্ছিল আমার সবসময় মন তার দিকে টেনে যাচ্ছিল, এত মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, দেখি বোঝা যাচ্ছিল যে ওর নিজের পুরো মন আর নিজের পুরো প্রাণ দিয়ে বাঁশিটা শুরু হয়, কনসেন্ট্রেট করে, তো এখানে তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারছো আমরা কতটা এনজয় করছি, প্রথমবার প্রথম না সেকেন্ড টাইম আমরা নো স্যান্টা, নো ক্রিসমাস গিফট, নো কেক, আমাদের আগে থাকতো যে আমরা ঘুরতে যাব, কেক কাটবো স্যান্টার সঙ্গে, পুচাইকে রকম পার্কশিটে ঘুরবো, এরকম থাকতো, তো সেখানে এগুলো কিছু না, শুধু কৃষ্ণের সঙ্গে ক্রিসমাস গেল এবং খুব ভালো গেল। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা সনাতন আছো তারা অবশ্যই একবার এরকম করে, সনাতন যারা হিন্দু আছে, কৃষ্ণকে বিলিভ করো, বিলিভ করো কৃষ্ণকে নিজের লাইফের, না কৃষ্ণ বলে না, আমি বললাম যে হংসরাজ রঘুবংশী, উনি যখন শিবাকে নিয়ে গেছিল তখন কিন্তু ওই টাইমে ওনার সাথেই আমরা স্পেন্ড করছিলাম ক্রিসমাস। তো তোমার যেই যাকে মানছো, কেউ মাকে মানছো, কেউ শিবাকে মানছো, কেউ কৃষ্ণকে মানছো, রঘুবংশী কি বলেছে, শিবা ওনার কি হয়, জামাই হয়, জিজা হয়, জামাই বাবু হয়, এবং উনি তখন বলছিলেন শিব সমার রহে আর মে শূন্য হো রাহু, তখন বলছিল এখানে আমি শিবাকে যেহেতু মানি, শিবার কথা বলছি, তো এখানে আপনি যেটা তোমার আরাধ্য তাকে ভাবো, এবং দেখো তোমার সেই ফিলিংসটা আসছে কিনা, এবং খুব সুন্দর খুব সুন্দর, মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই যেটা সান বললো যে লাইফে অবশ্যই অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করো জিনিসটা, অ্যাপ্লাই করো, এবং এরকম একবার কৃষ্ণকে চান্স দিয়ে দেখো, একবার তোমাদের যে আমরা খুব ভাগ্যবান যে কৃষ্ণা ওনার লাইফে আমাদেরকে চান্স দিয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনো মঞ্জুরিতে আমাদের নাম রেখেছেন হয়তো, তো সেখানে আমরা আছি আমাদের সাথে লীলা করে বেড়াচ্ছে, আমাদের সঙ্গে লীলা করে বেড়াচ্ছে, এবং খুব সুন্দর খুব সুন্দর কেটেছে, থ্যাংকস কৃষ্ণা, যে আমরা ভেবেছিলাম সিকিমে যাব, বরফের মধ্যে গান চালাবো, সেখানে গিয়ে মিঠাই সন্দেশকে গিয়ে নাচবো, একটা অন্যরকম ফিলিংস নিয়ে আমি ভেবেছিলাম যে এবার 25টাই হবে, কিন্তু তার থেকেও ধমাল করে দিল এই 25টা, আমি চাইব প্রত্যেক বছর শেষটা এবং শুরুটা আমাদের এরকম ধামাল দিয়ে হোক, তো ভিডিওটা এখানে রাখি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইফ উইথ ভক্তিতে, যতক্ষণ ফিরে আসছি ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো, অবশ্যই ভক্তি করো, তো লাভ ইউ।